আপনি কি একজন ফটোগ্রাফার হতে চাইছেন বা কোনো ক্যামেরা নিয়ে কোনো সংবাদ মাধ্যমে ফটো জার্নালিস্ট হিসেবে কাজ করতে চাইছেন? রাস্তাঘাটে প্রায়শই দেখা যায় কিন্তু গলায় DSLR বা অন্যান্য নামি দামি ক্যামেরা গলায় ঝুলিয়ে বিভিন্ন ফটোগ্রাফাররা কিন্তু ফটো ক্লিক করে বেড়াচ্ছে অথবা ভিডিও শ্যুট করে বেড়াচ্ছে। তো কীভাবে এই প্রফেশনে আসবে, তুমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার বা ভিডিও জার্নালিস্ট কীভাবে তুমি হবে, ট্রেনিংটা কীরকম হয়, মানে কোন কোন জিনিসগুলো শিখলে ভালো হয়, এবং প্রফেশনালি কলকাতার বুকে কাজ করতে গেলে বা তোমার শহরেও কাজ করতে গেলে তোমার কোন কোন জিনিসগুলো তুমি শিখবে বা কোথার থেকে শিখবে, এগুলো ঠিকঠাক না জানলে কিন্তু তোমার স্বপ্ন যাই থাকুক ফটোগ্রাফার হওয়ার, কিন্তু সেটা কিন্তু ঠিকঠাকভাবে তুমি মানে লাইন আপ করতে পারবে না। আর এমন প্রচুর লোকজন রয়েছে যে স্বপ্ন দেখিয়ে লোকজনদেরকে ফ্রড করে, লোকজনদের বোকা বানায়, তাই সঠিক জায়গাটা নির্বাচন করাটা খুব দরকার। তাই সমস্ত প্রশ্ন যেগুলো তোমাদের মনের প্রশ্ন, ফটোগ্রাফি ফিল্ডে যারা আসতে চাইছো, চিত্র সাংবাদিক ফিল্ডে আসতে চাইছো, এগুলো কিন্তু উত্তর দেওয়ার জন্য আজকে আমার সঙ্গে রয়েছে আমার বন্ধু, আমার ভাই, আমার বলতে পারো কলিগ হিমাদ্রি ভৌমিক। হিমাদ্রি, ওয়েলকাম আমাদের প্রোগ্রামে। আমাদের কিন্তু সব ছোটো ছোটো ছেলেমেয়েরা আমাদের অনুষ্ঠানটা দেখে স্কুল কলেজে পড়ে, এবং তারা তোমরা প্রচুর প্রশ্ন করো যে ফটোগ্রাফি নিয়ে একটা ভিডিও করো। তাই দেখো, ফটোগ্রাফি নিয়ে ভিডিও আমি ততক্ষণ করছিলাম না যতক্ষণ আমি ঠিকঠাক কোনো লোক বা মানুষ পাচ্ছি আমার যার উপরে কনফিডেন্স, যে ভালো পারে। এবং হিমাদ্রিকে আমি বিগত চিনি কত 7-8 বছর ধরে। এবং হিমাদ্রি, প্রফেশনে কত বছর ধরে তুমি রয়েছো? আমি প্রফেশনে আছি প্রায় 11 বছর ধরে। মানে 11 বছর ধরে কাজ করছো, মানে ওর থেকে রাইট পার্সন খুব কম হবে যেই ঠিকঠাক উত্তর দিতে পারবে, রাইট, মানে তোমাদের জন্য। এবং ওর কাজ আমি দেখেছি এতটা অ্যাকুরেট, মানে একজন ফটোগ্রাফার হিসেবে ওয়েডিংয়ে কাজ করে, বিভিন্ন ইভেন্টে কাজ করে, আবার কিন্তু একজন ফ্রিল্যান্স ফটো জার্নালিস্ট মানে চিত্র সাংবাদিক হিসেবে কিন্তু কলকাতার নামি দামি টেলিভিশন চ্যানেলে কিন্তু আমি কাজ করতে দেখেছি, আমার সাথেই কাজ করেছে সে কলিগ। তো হিমাদ্রি, সবার আগে আমাকে দুটো, মানে সব কিছু তো হলো, সব কিছু প্রপার, সবার আগে একটা প্রফেশনাল প্রশ্ন জিজ্ঞেস করবো, প্রত্যেকটা ছেলের কিন্তু মনের প্রশ্ন, যে আমায় জিজ্ঞেস করে স্যার বা দাদা, ফটোগ্রাফি তো শিখলাম, ফটোগ্রাফি আমি ক্যামেরাও কিনে ফেললাম, কিন্তু এই প্রফেশনে আসলে রোজগারটা কেমন হবে? কারণ খাটতে অনেকেই পারে, 10 ঘন্টা কেন, 15 ঘন্টা তুমি কেটে দেবে, কিন্তু এন্ড অফ দ্য ডে বাড়িতে আমি কত অর্থ উপার্জন করতে পারবো? তা একটা ফটোগ্রাফার বা ফটো জার্নালিস্টের ইনকাম কেমন একটু বলতে পারবে? পার ডে মিনিমাম ধরে রাখুন 1500 টাকা রোজগার হয়। পার ডে মিনিমাম 1500 টাকা? হ্যাঁ। আর এটা মিনিমাম বলছো, মানে মিনিমাম, মানে ম্যাক্সিমাম কতটা হতে পারে? ম্যাক্সিমাম তো ডিপেন্ড করে কি আইডিয়া ইভেন্টে কাজ করছে, তো সেক্ষেত্রে ধরে রাখুন 6-7 হাজার টাকা রোজগার একদিনে। একদিন জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, মানে তুমি যদি ঠিকঠাকভাবে যদি, আচ্ছা সবার কাছে বলে রাখি, আমরা যে ফটোগ্রাফির কথা বলছি এটা কিন্তু একদম প্রফেশনাল, যে মানে বিভিন্ন ইভেন্টে কাজ করা, বিভিন্ন ওয়েডিংয়ে কাজ করা, বিভিন্ন নিউজ চ্যানেলে কাজ করা, যে কলকাতার যে হাই প্রোফাইল যে ফটোগ্রাফির কাজ হয় সেখানে মিনিমাম 1500 টাকা পার ডে রোজগার হয়। পার ডে রোজগার, পার ডে রোজগার হয়। আর মোটামুটি ম্যাক্স টু ম্যাক্স 6-7 হাজার সবাই তো প্রথমেই তো পিক আপ জায়গায় যেতে পারে না, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ হয়। তো অ্যাজ এ বিগিনার্স 1500 টাকা রোজগার করাটা আজকে ফটোগ্রাফি দুনিয়ায় কোনো ব্যাপারই না। আচ্ছা আমাকে বলো, ফটোগ্রাফাররা, যারা ফটোগ্রাফার, অনেকে আমাকে জিজ্ঞেস করে স্যার ফটোগ্রাফি কত রকমের হয়, ঠিক আছে, আমি বুঝি মানে ফটোগ্রাফি অনেক রকমের হয় না, ফটোগ্রাফি একটাই রকম বিভিন্ন প্রেক্ষাপটে ইউজ করা হয়? প্রথমে জানতে হবে ফটোগ্রাফি মানে। আচ্ছা একটু বলো, একটু ওদেরকে বলো, ওদের দিকে তাকিয়ে একটু বলো, ফটোগ্রাফি মানেটা একটা হিউজ ভাস্ট একটা সাবজেক্ট। 2-3 লাইনে বলো একটু। বেসিক ফটোগ্রাফি শব্দটা এসছে কোথা থেকে? এটা দুটো শব্দ থেকে এসছে, একটা হচ্ছে ফোটন, একটা হচ্ছে গ্রাফোস। ফোটন হচ্ছে আলোক রশ্মি, আর গ্রাফোসটা হচ্ছে আমাদের গ্রাফি, দ্যাটমিন হচ্ছে লেখচিত্র, যে আমরা মানে শিখি আর কি গ্রাফ। আচ্ছা, তো ফোটন শব্দ থেকে এসছে আলোক, আর গ্রাফো থেকে এসছে চিত্র, তো আলটিমেট দাঁড়ালো আলোক চিত্র। এটা হচ্ছে ফটোগ্রাফির বেসিক ডেফিনেশন। বাপরে বাপ। এছাড়া যেটা শিখতে হবে বা জানতে হবে, হিস্ট্রি অফ ফটোগ্রাফি, প্রথম ফটোগ্রাফি কীভাবে আসলো, ক্যামেরাগুলো ডেভেলপমেন্ট, প্রথমে কী ক্যামেরায় কাজ করা হতো, আস্তে আস্তে এখন আমরা DSLR এবং এখন আধুনিক যুগে চলে এসেছে মিররলেস, তো এই ব্যাপারগুলোকে জানতে হবে। আচ্ছা আমাকে একটা, হিমাদ্রি আমাকে বলো একটা, মানে আগেকার, মানে আমি যখন মানে আমার স্টুডেন্টদের বয়সে ছিলাম, মানে একদম কলেজে টলেজে পড়ি, তখন ক্যামেরা দেখতাম ঠিক এত বড়, এখন যখন দিন যাচ্ছে আস্তে ছোটো হতে 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 ওই ঠিক মানে গানের মতন হয়ে গেছে, পৃথিবীটা নাকি ছোটো হতে হতে স্যাটেলাইট আর কেবিলের তারে বোকা বাক্সতে বন্দি, তাই না, ছোটো এরকম হয়ে যাচ্ছে, তাহলে বড়ো ক্যামেরা বেশি বড়ো বেশি ভালো, ছোটো ক্যামেরা কম ভালো, এরকম কোনো ব্যাপার আছে না? ব্যাপারটা উল্টো না, এরকম কোনো ব্যাপার নেই, পুরোটাই ডিপেন্ড করছে আপনার টেকনোলজির উপরে, কী টেকনোলজিতে ইউজ করা হচ্ছে। তো এখানে এটা মিররলেস, তো মিরর থাকছে না,
তো সেক্ষেত্রে কিছুটা লাইট ওয়েট হয়, কম্প্যাক্ট ক্যামেরা হয়। আচ্ছা, এবার এখন আমাদের মার্কেটে ডিএসএলআর ক্যামেরাও আছে যেগুলো ভারী হয়, ওয়েটি হয়। তো শুধুমাত্র যে ক্যামেরার বডির উপরে যে ক্যামেরা ওয়েট ডিপেন্ড করে তার নয়, তার সাথে কি লেন্স লাগানো হচ্ছে তার উপর ডিপেন্ড করে। এই লেন্সটা যেমন ছোট, এই লেন্সটা একটু ভারী লেন্স আছে, 50mm এর সাথে একটা অ্যাডাপ্টার লাগানো আছে, আপনারা দেখে নিতে পারেন। এটা হচ্ছে অ্যাডাপ্টার, অ্যাডাপ্টারটা ক্যামেরায় লাগানো হয়, তারপর লেন্স লাগানো হয়। তো সেক্ষেত্রে ওজনটা স্বাভাবিকভাবে বেশি হবে আর কি। এবার যদি আমরা অন্যান্য আরও বড় লেন্স ইউজ করি, 70-200 লেন্স যদি ইউজ করি, বা 600mm লেন্স ইউজ করি, 300 প্রাইম ইউজ করি, তো সেক্ষেত্রে ক্যামেরা তো ওজন বাড়বেই। আচ্ছা, তা মোটামুটি ক্যামেরার আরেক বড় ছোট বলে ব্যাপার হয় না? আচ্ছা, যেগুলো মুভি ক্যামেরা হয় বা সিনে ক্যামেরা হয় সেগুলো একটু সাইজে বড় হয়, এবং সেগুলো লেন্সেরও ডিফারেন্স রয়েছে। তো টোটালটাই ডিপেন্ড করছে টেকনোলজির উপরে, কী টেকনোলজি ইউজ করা হচ্ছে বা কী পরিপ্রেক্ষিতে আমরা কাজ করছি বা সেই কাজে কী ধরনের ক্যামেরা লাগছে, তার উপরেই কিন্তু ক্যামেরার সাইজ, ক্যামেরার লেন্স, এভরিথিং প্রয়োজন হয়। তো ওরমভাবে কিছু বলার নেই যে ছোটো ক্যামেরা মানেই বাজে ক্যামেরা, বড় ক্যামেরা মানেই যে বিশাল ভালো ক্যামেরা, সেরকম কোনো ব্যাপার নেই। তো ছোটো ক্যামেরাতেও ভালো ছবি তোলা যায়, বড় ক্যামেরাতেও ভালো ছবি তোলা যায়, ছবি তোলাটা জানতে হবে। আচ্ছা, ছবি খুব দামি কথা লাস্টে বলো, ছবি তোলাটা জানতে হবে। আচ্ছা, ছবি তোলাটা তো জানতে হবে। এবার মানে এইটা এখন অনেকে আমি দেখেছি যে আমারই প্রচুর স্টুডেন্ট যে ডিএসএলআর কিনবে, ডিএসএলআর কিনে নেয়, ঠিক আছে, 40,000-30,000-25,000 কিনে নিল, না কেনার পরে অটোমেটিক ফটো তোলে তারা, তো সেটা কি রিয়েল ফটোগ্রাফি তো নয় বোধহয়? তাহলে একটা বলছি প্রসঙ্গে একটা কথা বলছি যে প্রথমেই একটা ভ্রান্ত ধারণা আছে যে ফটোগ্রাফি শিখতে গেলে ক্যামেরা কিনতে হবে। আচ্ছা, এই কথাটা কিন্তু পুরোপুরি ভুল, কারণ আমরা ছোটোবেলা থেকে যবে থেকে দেখতে শিখেছি তবে থেকেই ফটোগ্রাফি আমরা জানি। তার কারণ আমরা দেখে বলতে পারি যে এটা ভালো এটা খারাপ, পুরোটাই দৃষ্টিনন্দন। তো সেক্ষেত্রে পুরোটাই দেখার উপরে, আমার চোখ যেটাকে বলছে দেখে ভালো সেটা ভালো বলছি। সাপোজ আমি পুজো, সামনে পুজো আসছে, অনেকে মার্কেটিং করতে যাবেন হয়তো, তো ড্রেস চুজ করবেন আর কি, তো এই ড্রেসটা ভালো লাগছে, এই ড্রেসটা খারাপ লাগছে, বা এটার হাইটে একটু শর্ট আছে তো আমাকে ভালো লাগবে না, লম্বা হলে ভালো লাগতো। এই যে বোধগুলো আসছে, এই বোধগুলো কিন্তু পুরোটাই দৃষ্টিনন্দন দেখার উপরে। তো সেক্ষেত্রে আগে দেখতে শিখতে হবে। তো আমরা ছোটোবেলা থেকেই দেখি, তো আমরা প্রত্যেকেই কিন্তু ফটোগ্রাফার, কারণ সবথেকে দামি ক্যামেরা বা দামি লেন্স হলো আমাদের চোখ। তো চোখকে সবার আগে পরিষ্কার করতে হবে। এবার বিষয় হচ্ছে আমরা সবাই দেখছি, দেখার ধরনটা আলাদা হতে হবে। সাপোজ একজন রাস্তায় দাঁড়িয়ে আছেন, কেউ একজন তার ফটো তুলছেন, কিন্তু তার পাশে আরও তিনজন দাঁড়িয়ে আছেন। যে ফটোগ্রাফার সে কিন্তু শুধুমাত্র ওই লোকটির পাশাপাশি পাশের লোকগুলোকে ফলো করবে এবং তাদের মধ্যে একটা জিওমেট্রিক্যাল কম্বিনেশান তৈরি করার চেষ্টা করবে যাতে কম্পোজিশনটা দাঁড়ায়, ছবির কম্পোজিশন কোন অ্যাঙ্গেলে তুললে ছবিটা ভালো হয়। তো দেখা যাবে যে তিনটে মানুষ হয়তো একটা সার্কেল ফর্মেশনে দাঁড়িয়ে আছে, একটা ট্রায়াঙ্গুলার ফর্মেশনে দাঁড়িয়ে আছে, বা স্ট্রেট লাইনে দাঁড়িয়ে আছে। তো সেই রেসপেক্টে ছবির কম্পোজিশন চেঞ্জ হবে। তো প্রথমেই বলে রাখি, ক্যামেরাটা জরুরি নয়, জরুরি হচ্ছে কম্পোজিশন। কী করে ছবিগুলোর মধ্যে যে বিভিন্ন এলিমেন্টস রয়েছে, বা ছবির মধ্যে এলিমেন্টস বলতে কী বোঝায়, সাপোজ আমি রাস্তার ধারে দাঁড়িয়ে আছি, আমি অপোজিটে দেখতে পাচ্ছি একটা দোকান, দোকানের সামনে চা বিক্রি হচ্ছে, বিভিন্ন লোকজন চা খাচ্ছে, পাশে একটা ল্যাম্পপোস্ট, সাইডে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। তো এই যে গাড়ি, ল্যাম্পপোস্ট, চা খাচ্ছে, চায়ের দোকানদার চা বানাচ্ছেন, কেউ চা খেয়ে চায়ের কাপটা ফেলে দিচ্ছে, ডাস্টবিনটা রাখা আছে, প্রত্যেকটা এলিমেন্টস, প্রত্যেকটা পদার্থ হচ্ছে একটা ছবি এলিমেন্টস। আচ্ছা, তো এইগুলোকে সঠিকভাবে সাজিয়ে একটা ছবি তৈরি হয়। আচ্ছা, মোটামুটি গঠনটা বুঝতে লাগবে। আচ্ছা, একদম ফাইনাল একটা প্রশ্ন তোমাকে করবো, তোমাকে মানে লাস্ট প্রশ্ন তোমাকে যেটা করবো সেটা হচ্ছে হলো যে ফটোগ্রাফি, অনেকে বলে যে আমাদের ফটোগ্রাফি তো শিখতে লাগে না, এমনি মোবাইল আছে, মোবাইলে সারাদিন ছবি তুলে বেড়াই, ঠিক আছে, তো ফটোগ্রাফি কি শিখতে লাগে না, মানে শিখতে লাগে না, মানে প্রফেশনাল ফটোগ্রাফার যদি হতে চাও? শেখা প্রতিটা মুহূর্তে ইম্পর্টেন্ট, কারণ এই যে আমি কথা বলছি, কথা বলাটাও কিন্তু আমার শিখতে হয়েছে একদম। তো শব্দ হয়তো আমাকে শিখতে হয়নি, মা শব্দটা প্রথমেই আমরা জন্মানোর পরেই আর কি বলতে পারি, কিন্তু তারপরে যে অক্ষর জ্ঞান, শব্দ জ্ঞান, সব কিছু কিন্তু শিখতে হয়েছে। তো কোনো কিছু শেখা ছাড়া হয় না, ফটোগ্রাফি অবশ্যই একটা শেখার বিষয়, তা নাহলে কিন্তু হবে না। আমি যে কোনো একটা ছবি তুললাম সেটা কিন্তু ভালো লাগবে না, ছবিটা কিরমভাবে তুললে সেই জিনিসটাকে দেখতে ভালো লাগবে সেটা কিন্তু একটা বিষয়। আর আমরা বলছি আলোকচিত্র, ফটোগ্রাফি শব্দের অর্থ হচ্ছে আলোকচিত্র, তো কী করে লাইটকে আমরা ইউজ করবো ছবিতে সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তো ছবি তুলতে শিখতে গেলে তো লাইটকে জানতে হবে। সাপোজ আমি দিনের বেলা ছবি তুলছি, বেলা 10টার সময় কোনো একটা ছবি তুলছি, তখন ছবিটা কীরকম আসবে, বিকেল 3টের সময় সেম পজিশনে দাঁড়িয়ে ছবি তুললে ছবিটা কীরকম আসবে সেটা কিন্তু ডিপেন্ড করবে লাইটের উপরে। কারণ সকালবেলা 10টার সময় সূর্য যে পজিশনে থাকবে, বেলা 3টের সময় সূর্য কিন্তু সেই কন্ডিশনে থাকবে না,
তখন কিন্তু লাইট চেঞ্জ হয়ে যাবে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে লাইটটা পড়ছে, কীভাবে লাইটটা আসছে, তার ছায়া কী করে তৈরি হচ্ছে, কী করে শ্যাডো ক্রিয়েট হচ্ছে, সবগুলো কিন্তু মাথায় রাখতে হয়, এগুলো জানতে লাগবে ফটোগ্রাফিতে। তো দুটো শব্দ খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে আলোক, একটা হলো চিত্র। আলোক মানে হচ্ছে লাইট, যেটা ফটোগ্রাফিতে সবথেকে ভেরি ইম্পর্টেন্ট, যেটা না হলে আমরা আজকে ছবি তুলতে পারতাম না। আর চিত্র মানে গ্রাফিক্যাল কম্পোজিশন, যেটা আমরা ছবিগুলোকে ফুটিয়ে তুলি। আর এক একটা চিত্র মানে কিন্তু একটা স্টোরি, একটা জীবনের গল্প। আমরা একটা ছবির মাধ্যমে অনেক কিছু বোঝাতে পারি, জীবনের মূল্যবোধ সেটা আমরা কিন্তু মানুষজনের কাছে পৌঁছে দিতে পারি। তাহলে শেখাটা তাহলে দরকার, শেখাটা ভীষণভাবে জরুরি, এবং শখে শিখলাম তো এইভাবে শেখার প্রয়োজন নেই। জিনিসটা হলে মোবাইলেই তোলো, মোবাইলেই তুলতে পারেন। তো শখ মেটানোর জন্য একটা দামি ক্যামেরা কেনা কোনো প্রয়োজন নেই। মোবাইল আজকের দিনে যে সমস্ত মোবাইলে টেকনোলজি বেরিয়ে গেছে, তো শখের জন্য মোবাইলই যথেষ্ট। যদি এটাকে কেউ প্রফেশন হিসাবে নিতে চাও, জীবনে উন্নতি করতে চাও, এগোতে চাও, নতুনভাবে জীবনটাকে দেখতে চাও তোমার ক্যামেরার লেন্সের মাধ্যম দিয়ে, ক্যামেরার ভিউ ফাইন্ডারের মাধ্যম দিয়ে, তো অবশ্যই চলে আসুন। আমরা আছি, আমরা প্রস্তুত আপনাদেরকে শেখানোর জন্য, সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য। ফাইন ফাইন, তা এখানে মানে অসাধারণভাবে বোঝালো, এরপরে কী বলো বুঝে পাচ্ছি না, কত শৈল্পিক, মানে শিল্পী শিল্পী ফটোগ্রাফারও তো একটা শিল্পী হয়, শিল্পীদের কথাবার্তাগুলো একটু অন্যরকমের হয়, তোমরা সেটাকে বুঝতে পারছো। তো যাই হোক, তো এখানে তোমরা যদি কেউ ফটোগ্রাফি শিখতে চাও, কেউ যদি শিখতে চাও, আমরা বলছি শিখতে চাও, শিখতে চাও, কেরিয়ার করতে চাও, প্রফেশনাল একটা প্রপার গাইডলাইন চাও, তাহলে গিয়ে দিই হিমাদ্রি দা কত সুন্দর করে কথা বললো, এই দাদার গাইডলাইনে তুমি যদি শিখতে চাও, তাকে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, স্কলিংয়ে নাম্বার দিয়ে দিয়েছি, চাইলে যোগাযোগ করতে পারো। আমাদের বিভিন্ন ছোটো ছোটো ফটোগ্রাফির ওপরে ক্র্যাশ কোর্স রয়েছে, তোমাকে দু বছর, তিন বছর, চার বছরে বলছি না, ছোটো ছোটো প্রোগ্রাম রয়েছে, সিক্স মান্থসের রয়েছে, ফাইভ মান্থসের রয়েছে, ওয়ান ইয়ারের রয়েছে, এবং ফটোগ্রাফির সাথে সাথে কীভাবে তুমি কাজ পাবে সেগুলো কিন্তু দাদার প্রচুর প্রজেক্টের কাজ হয়, সেই কাজেও তুমি অ্যাসিস্ট করতে পারো, এবং নিজে একটা ইন্ডিভিজুয়ালি সুন্দর কেরিয়ার কী করে ফর্ম করতে পারো সেটা আমি তোমাকে গাইড করে দেবো। ঠিক আছে, আমি ওকে বলছিলাম যে অনেকে বলে ফটোগ্রাফি ব্যাপারে, কিন্তু সমস্যাটা কোথায় হয়, ফটোগ্রাফি নিয়ে এক জায়গায় বলবো সেখানে গিয়ে লিখে ফ্রড হয়ে যাবে, টাকাগুলো চলে যাবে, শিখবে না কোনো কিছু। ওই ঠিকঠাক যতদিন না আমাকে প্রায় এক থেকে দেড় বছর ধরে অনেকে বলছো, মেসেজগুলো তোমরা চেক করে দেখতে পারবে, তো ঠিকঠাক জায়গায় যেদিনকে হিমাদ্রি বলেছে হ্যাঁ বিশালদা আমি হচ্ছে ওকে ফাইন আমি রেডি, তখনই ওকে বলেছে ঠিক আছে একদিন এসো আমার চ্যানেলে আমরা বসে আড্ডা দিতে দিতে, যারা যারা ফটোগ্রাফিতে ইন্টারেস্টেড চলো তাদের জন্য কিছু করা যায় যদি, কারণ প্রচুর গ্রামের ছেলেমেয়েরা আসে তারা ঠিকঠাক গাইডলাইন পায় না, এই যে কোন ফ্রড, কোন দু নম্বর লোকের পাল্লায় পড়লো, টাকাও চলে গেল, ঠিক আছে কিছু মানে মাঝখান থেকে কিছু লোকের টাকাকেও বেরিয়ে গেলো, আলটিমেটলি তোমার যে পারপাসটা ফুলফিল হলো না, তো সঠিক পারপাস ফুলফিল যদি করতে চাও কোনো জোরজবস্তি নয়, একবার এসে দেখতে পারো, ফোনটা আমায় করো, বাকিটা তোমাদেরকে বুঝিয়ে দেবো। দেখা পর ইন্টারেস্টিং টপিকে, হিমাদ্রি থ্যাংক ইউ, নেক্সট এপিসোডে তোমাদের সঙ্গে অন্যান্য টপিক নিয়ে আলোচনা করা যাবে। অবশ্যই, সি ইউ ইন দ্য নেক্সট এক্সাইটিং এপিসোড।